বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন হবে, বাংলাদেশের সংবিধানের সকল মূল নীতিকে আমরা সমুন্নত রাখব এবং এই মূল নীতির উপর ভিত্তি করে এদেশে সাধারণ নির্বাচন হবে। প্রয়োজনে এক সময় অনির্বাচিত সরকারের প্রয়োজন পেয়েছিল, আজকে সে সুযোগ নাই। এই ধারাটি অব্যাহত গণতন্ত্রের তমসাচ্ছন্ন যেন না হয়, ধোঁয়া যদি না হয়, কোন অশুভ শক্তি যেখানে যদি এখানে যেন ভর করতে না পারে, দেশি বিদেশি শক্তি যাতে করে আমাদের এই চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেখানে আপনারা রুখে দাঁড়াবেন। আপনাদের কাছে আমার এই আহ্বান, এই ধারা যদি অব্যাহত থাকে সামনের দিনগুলোতে, তাহলে দেশের জন্য কোন রকম বিপর্যয়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন হবে, বাংলাদেশের সংবিধানের সকল মূল নীতিকে আমরা সমুন্নত রাখবো এবং এই মূল নীতির উপর ভিত্তি করে এদেশে সাধারণ নির্বাচন হবে। এখানে কোন রকম ব্যত্যয় করবে না, এখানে প্রয়োজনে এক সময় অনির্বাচিত সরকারের প্রয়োজন পেয়েছিল, আজকে সে সুযোগ নাই। বাংলাদেশের উচ্চতর আদালত থেকে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে অনির্বাচিত সরকার কখনো গণতন্ত্রের জন্য কাম্য হতে পারে না। সেখানে স্পষ্টত বলেছে জনগণের নির্বাচিত সরকারই সরকার। তাই কনস্টিটিউশনে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 58 গ ধারা 58C, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, সেটাকে বাতিল বলে মর্মে ঘোষণা করা হয়েছে, এখন আর 58C নাই। তাহলে এই অনির্বাচিত সরকারের অধীনে কোন রকম নির্বাচন হওয়ার সুযোগ নাই। তাই আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। আমি সকলের কাছে আহ্বান জানাবো, সকল বিবাদমান পক্ষের কাছে আহ্বান জানাবো, আপনারা আলাপ আলোচনার মাধ্যমে, নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে আপনারা নির্বাচনের পথে চলে আসুন এবং একটি নির্বাচন নিরপেক্ষ হবে ইনশাল্লাহ। স্বাধীন নির্বাচন কমিশন হয়েছে, কখনো এরকম নির্বাচন কমিশন গঠিত হয় নাই। একটি নির্বাচনী আইন হয়েছে, যে নির্বাচনী আইন এই সরকার করেছে এবং সে নির্বাচন আইন অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন।